কত বললাম বুঝিলে না, উধাও হলাম খুঁজিলে না। কত বললাম বুঝিলে না, উধাও হলাম খুঁজিলে না। দেখতে দেখতে রোদ উধা, দেখতে দেখতে ধুলো। বলবো কথা তোমার সঙ্গে, মন যে আমার ভুলো। ছোটবেলা থেকে আসলে মানে আমাদের বাসায় একটা সঙ্গীতের আবহাওয়া পরিবেশ যাই বলেন ছিল সবসময়। আমার শুধু আমাদের ব্যান্ডের একটা মজার ব্যাপার আছে, আমাদের ব্যান্ডের প্রত্যেকটা মেম্বারের বাসায় কিন্তু ছোটবেলা থেকেই সঙ্গীতের যে পরিবেশ, হ্যাঁ, এবং সবাই ওইগুলো বেশিরভাগ ছিল আড্ডার পরিবেশ, মানে আড্ডা, গান, আড্ডা মানে গান, গান গান গাইতে হবে, এরকম একটা ব্যাপার আছে না। এনে রাগারাগিও হইতো যে ধরেন কোনো অবস্থায় না, আমার পরীক্ষা, আব্বা আই ছবি ছবি, হ্যাঁ আমার মেয়ে তো খুব ভালো গান পারে, গান গা গান গা। তো ধরেন আমি আব্বার সাথে রাগারাই করে বুঝছেন, রাগের চোটে গান গাইতেছে, এরকম হয়েছে আগে। সো গানটা আসলে আমাদের একদমই ফ্যামিলিতেই ছিল। আমার কাজিনরা গান গাইতো, আমার মামারা গান গাইতো, অসম্ভব সুন্দর গান গাইতো। আমার ক্লাসিক্যাল নজরুল বেশি ছিল আসলে ওই সময়টা। না ওইভাবে শেখা খুব আমার আসলে শেখা বা রেওয়াজ করার কোনোটাই হয় নাই অনেস্টলি, বাট আমি জুট মিলে ছিলাম তো, সো জুট মিলে মিউজিক ক্লাস হতো আলাদা, তো ওখানে টিচাররা ছিল। সো আমার একজন শিক্ষক ছিলেন যাকে আমি এখন পর্যন্ত আসলে আমি আমার মানে শিক্ষক মানি, গুরু মানি, আমার গাইড মানি, তিনি হচ্ছেন হারুনুর রশিদ। উনি খুলনার খালিশপুরে উনি জুট মিলেই বিভিন্ন মিলগুলোতে শেখাতেন। হ্যাঁ, তো ওনার সাথে পরিচয় হয় আমার এক বড়ো ভাইয়ের থ্রুতে, যিনি আমাদের পারিবারিক বন্ধু টুটুল ভাই। টুটুল ভাই প্রথম আবিষ্কার করে যে আমি গান গাইতে পারি, সো ওরকমভাবে। তো সে আমাকে জোর করে স্যারের কাছে নিয়ে যায় যে স্যার একটু মানুষ করেন ওরে। তো স্যার মানুষ করানোর চেষ্টা করছে কিন্তু আমি তো মানুষ ছিলাম না। তো পরে স্যার হচ্ছে আমাকে তিন চারটা রাগ শিখাইছিল আমার মনে আছে, মানে আমি ওনার সারগাম শিখি না, কেমনি কেমনি যে আমি রাগ শিখাই ফেলছে বুঝছি। এরপর দেখলাম স্যার একদিন বলে যখন তুমি শিখবা তাহলে তুমি শিখাও, আমাকে শিখাইতে শুরু করে, মানে কোনোভাবেই মুক্তি নাই। তারপরে দেখা যায় তো আমি আসলে খুব একটা কন্টিনিউ করতাম না, মানে রেওয়াজ করতাম না। অ্যান্ড আমার ফার্স্ট হারমোনিয়ামটা আব্বা অনেক মানে আমার মনে হচ্ছে ওই সময়টা বেশ কষ্ট করে কিনে দিয়েছিলেন। সো সব কিছু মিলে অনেক ইভেন্টফুল ছিল। তো আমি তখন হচ্ছে ক্লাস ফোরে মনে হয় পড়ি, ফোরে পড়ি, এবং ওই সময় আমি স্যার ইনফ্যাক্ট আমাকে দুইটা গান শেখায় নতুন কুড়িতে অডিশন দিয়েছিলো, এবং খুলনা থেকে আমি ফার্স্ট হয়ে দুইটাতে ঢাকায় আসছিলাম নতুন কুড়িতে। চারপাশের মানুষ, পরিবেশ, মানে কি বলবো, আমি যা দেখি মানুষের ইন্টারাকশনস, পথ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে মুখ গোমড়া করে, এগুলো আমার সব মানে আমার চারপাশে সব কিছু আমাকে ইন্সপায়ার করে আসলে। আর যদি গান শুনে বলেন তাহলে গান তো ছোটোবেলা থেকে আসলে মানে আমাদের দেখা যায় তো ঘুম ভাঙতো, চলতেছে মান্নাদের গান, শ্যামল মিত্রের গান সবসময় এগুলো চলতো, সুবীর নন্দীর গান, তারপরে বশির আহমেদ বাংলাদেশের, সাবিনা ইয়াসমিন দেশের গানগুলা, রবীন্দ্রনাথ লায়লা, তো এগুলো শুনে শুনে আমি বড় হয়েছি আসলে। তো হয়তো কনসিয়াসলি কাউকে ফলো করি না, কিন্তু ডেফিনেটলি এগুলো তো আমাদের ভিতরে শুনতে শুনতে এক ধরনের ইনফ্লুয়েন্স তৈরি করছে। আর মানুষের সম্পর্ক আমাকে খুব মানে বিভিন্ন ধরনের সম্পর্ক, সম্পর্কের নানা আঙ্গিক আমাকে খুব ইন্সপায়ার করে। কোভিডের ওই টাইমটাতে মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে হবে, এই জন্য আমরা ডে ওয়ান থেকে, কোভিডের ডে ওয়ান থেকে আমরা কিন্তু গান বানাইছি। হ্যাঁ, আলোর গান প্রজেক্ট করছে একটা, যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে কতটুকু মানুষের পাশে থাকা যায়, কারণ ওইটা তো একটা হঠাৎ ধাক্কায় মানুষ কীভাবে এটা ফেস করবে। সো আমরা ওইভাবে চিন্তা করি আসলে, গানটা আমাদের কাছে শুধুমাত্র গান, হাততালি পাওয়া, কনসার্ট করা, এটা না, গানটা আমাদের কাছে অনেক বড় মাধ্যম যে কোনোভাবে মানুষের পাশে থাকা আসলে, বুঝছেন। তো কোভিডের মধ্যে আমরা সাতটা গান বানাইছি। প্রথম বানালাম গ্রামীণ ফোনের সাথে, সেটা হচ্ছে যে মানুষকে একদম যে বলা যে এই মার্চেই সবসময় আমাদের, মার্চ মাসটাই তো কোভিড শুরু হলো বাংলাদেশে, সো মার্চেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল আমাদের। সো এই মার্চটা যে উত্তাল মার্চ, মানে গানটা লিখেছিলেন গাউসুল আলম শাওন ভাই, গ্রে অ্যাডভার্টাইজিংয়ের, এবং প্রডিউস করেছিলেন তারা। তো ওই গানটার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে ওই সময়টা মানুষ খুব ইন্সপায়ার্ড হয় যে এই দূরে থাকাটাও আসলে কাছে থাকা, মানে সবসময় কাছে থাকা মানেই কাছে থাকা না, অনেক সময় দূরে থেকেও কাছে থাকতে হয়। সো ওই গানটা দিয়ে আমাদের শুরু হলো। তারপর আমরা বাচ্চাদের জন্য গান বানাইছি যাতে ওরা মন খারাপ না করে, কারণ হঠাৎ করে স্কুল বন্ধ, খেলা নাই,
বাচ্চাদের জন্য গান বানাইছি, তারপরে আমরা ডাক্তারদের জন্য গান বানাইছি যারা ওই সময় ম্যাসিভ রোল প্লে করছে, মানে যে সময় মানুষ ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না সেখানে তারা সেবা দিচ্ছে যারা কোভিড এফেক্টেড। আর আমরা প্রায় 7টা গান বানাইছি, আর আমি ঠিক মনে করতে পারছি না কি কি ওই সময়, বৈশাখ ওই সময় বৈশাখ হবে না মানে এরকম একটা, এটাও ইনফ্যাক্ট শাওন ভাইয়ের আইডিয়া ছিল এবং আমরা গানটা বানাইছিলাম ওইখানে বৈশাখ নিয়ে গান হলো, আরও গান বানাইছি আমি, আমি তো মনে করতে পারছি না। এর বাইরে আমরা যেটা করছি কোভিডের সময় আলোর গান, যেটা নীরব বলতেছিল প্রজেক্ট, সেটা আমাদের আইডিয়া ছিল যে আপনি ঘরে বসে আসছেন তো ঘরে, মানে আমরা আমরা ওই সময় পুরো অন্ধকার না জীবন জুড়ে, যে আমরা কী হবে কী করবো, বাঁচবো না মরবো, প্রতিদিন প্রিয়জন মরার খবর পাচ্ছি, খুবই এক বাজে সময় ছিল। সো আমরা প্রজেক্ট যেটা করলাম যে আপনি ঘরে কেবল আলো নাই, আপনার ঘরে আলো আছে, আপনার জানালা আছে, আপনার ছাদ আছে, আপনার বারান্দা আছে, সো যেই সোর্স থেকে আলো আসতেছে আপনি আলোর পাশে জানালা ছাদ অথবা বারান্দায় বসে দাঁড়ায় যেভাবে খুশি আপনি গান গেয়ে পাঠান, আমরা আমাদের চিরকুটের পেজে আপনার গান ফিচার করব। এবং আপনি বিশ্বাস করবেন না, মানে আমাদের নতুন ইমেলের অ্যাড্রেস খুলি, ইমেল অ্যাড্রেস ফুল, ইমেল অ্যাড্রেস খুলি, কারণ মানুষ তো মানে থাকে একটু আশা চাচ্ছিল, একটু ভরসা, কেউ যদি একটু পাশে থাকে দেশ বিদেশ সব জায়গা থেকে। হ্যাঁ, ওই আলোর গানে আমরা দেখেছি প্রচুর আলোর গান পাঠাইছে, অ্যান্ড আমরা প্রতিদিন ওই গান ফিচার করতাম। অ্যান্ড তারপর যখন কোভিড একটু শিথিল হলো, একটু শো শুরু হলো হোটেলগুলোতে, তখন কিন্তু আমরা অনেক শো করছি, এক আমার মানে আমার মনে আছে আমরা ইভেন কক্সবাজারেও শো করছি ওই সময়টা, হ্যাঁ যখন কেউ বেরিয়ে হয় নাই। আমরা প্রাপ্তি তো ওইভাবে ভাবি নাই কখনো, কিন্তু যদি বলেন প্রাপ্তির কথা, সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের দেশ বিদেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভালোবাসা, কোনো কিছু মাপা যাবে না এটার এগেনস্টে, কোনো পুরস্কার কোনো কিছু, তাদের ভালোবাসার উপরে কিছু নাই আমার। এবং মানুষ আমাদের ওন করে সবচেয়ে বড় কথা, মানে নট জাস্ট অ্যান আর্টিস্ট হিসাবে দেখে, আমি দেখছি, হ্যাঁ মানে আমাদের 80 বছরের একজন বৃদ্ধ আমাদের গান শোনেন, ক্লাস সিক্সের একটা বাচ্চাও আমাদের গান শোনেন, আমাদের ওন করেন, সবাই মনে করে যে আরে এই আমার নীরব ভাই, আরে এটা আমার সুমি আপু, এটা আমার পাবেল ভাই, এটা আমার ইমন ভাই, এভাবে এইভাবে আমাদের ওন করে মানুষ, বুঝছেন? সো এই যে মানুষের সত্যিকারের হতে পারা, হ্যাঁ আমরাও সেটা খুব অন্তর দিয়ে চেষ্টা করেছি। গানটা কখনোই আমাদের জন্য শুধুমাত্র বললাম না যে খ্যাতির মাধ্যম না কখনো, হ্যাঁ এটা আমরা করতে চাইছি ডে ওয়ান থেকে, আমরা নতুন গান করি বাংলা গান করি সেটাই করে যাচ্ছি। বাংলাদেশের গোল্ডেন জুবলি কনসার্ট যেটা 1971 সালে পণ্ডিত রবিশঙ্কর তার উদ্যোগে জর্জ হ্যারিসন এবং তার বন্ধুরা সবাই মিলে একটা বাংলাদেশকে সাহায্য করতে এবং বাংলাদেশের কথা, বাংলাদেশের গণহত্যার কথা জানাতে সব সারা পৃথিবীর জন্য কনসার্ট করেছিল ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, তো সেই আজকে 50 বছর পরে সেই কনসার্টের একটা দায়িত্ব নিয়ে সামহাও আমরা আবারও ইনশাল্লাহ ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে মে 6 তারিখে ওয়ার্ল্ডের কী বলবো মানে লেজেন্ডারি ব্যান্ড, এবং লেজেন্ডারি শুধু বললে ভুল হবে, আমি জানি না স্কর্পিয়ন্সকে কীভাবে ব্যাখ্যা করা যায় আসলে, মানে প্রজন্মের পর প্রজন্ম স্কর্পিয়ন্সের গান শুনে বড় হয়েছে, তো স্কর্পিয়ন্সের সাথে কনসার্ট করতে যাচ্ছি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, এবং এটা অনেক বড় সৌভাগ্য, দায়িত্ব, বাংলাদেশের হয়ে দায়িত্ব, হ্যাঁ সব কিছু মিলে আমরা আসলে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমরা মনে করি। আপনারা দোয়া করবেন, আমাদের ফ্যানরা যাতে দোয়া করে যান ঠিক মতো আসলে বাংলাদেশকে ঠিক মতো তুলে ধরতে পারি ওইখানে। এটা আসলে অনেক দিনের প্ল্যান, আমার একজন সুইস ফিল্ম মেকার, সে খুবই খুবই অন্য লেভেলের হাই থট ফিল্ম বানায়, তো সে আমার বন্ধু অনেক 15 বছর ধরে, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম ওরা বাংলাদেশে এসেছিলো, ওদের সাথে আমি একটা কাজ করেছিলাম, তো তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ, এবং আমরা কিন্তু এই 15 বছরে অনেক আইডিয়াস, এবং ও আমাদের গ্রোথ দেখছে, চিরকুটের গ্রোথ দেখছে, হ্যাঁ তা আমি যখন পর্তুগালে যাবো ওমেক্সে তখন ও বললো যে তাহলে আমরা চিরকুট এবং তোমার জার্নি নিয়ে আমি একটা ফিল্ম বানাইতে চাই, তো আমি বললাম বাহ মজার তো আইডিয়া, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন প্রসেস আসলে শুরু হয়েছে, আমরা যেমন এবার গিয়ে ডিসকাশন হয়েছে, ব্রেন স্টর্মিং হয়েছে ডিওপি, তারপরে ওর পুরো টিমের সাথে কথা হয়েছে, এটা একটু স্লো যাবে বাট প্রজেক্টটা হবে ইনশাআল্লাহ। ওর ফিল্ম, ওর প্রোডাকশনের নাম নিউ ফিল্মস, আমার স্ট্রাগলটা ব্যক্তিগতভাবে ও দেখছে, ওই সুইজারল্যান্ড থেকেও ও সবসময় ফলো করছে, সো ওর ইন্টারেস্ট ছিল যে আমাকে নিয়ে মেনলি বানাবে, তো আমি বলছি যে আমাদের ব্যান্ডও আমরা থাকতে হবে আসলে, এখানে একটা ব্যান্ড পার্ট,
20 বছর আমাদের পূর্তি আপনি আমাদের অভিনন্দন জানাতে পারেন এই বছর 20 বছর হলো আমাদের আসলে আমি তো মানুষ হিসেবে করছি আমি সব সময় বলি যে আমি ব্যান্ডটা আসলে কখনো উইমেন হিসেবে করছি ব্যাপারটা মাথায় ছিল না মানুষ হিসেবে করছি বাধা সবারই আসে ছেলে মেয়ে সবারই বাধা আসে ইনি রবেরও দেখবেন আপনি ওর মিউজিক ক্যারিয়ার আসতে ওরও অনেক বাধা পার হতে হয়েছে আরেকজনেরও বাধা পার হতে হয়েছে কিন্তু আমি যত দিন গেছে হ্যাঁ আমি দেখছি যে হ্যাঁ মহিলাদের জন্য একটু ডিফিকাল্ট আসলে কিছু কিছু জিনিস মানে যে জিনিস একজন ছেলে একবার বললে হয়ে যায় সেটা আমাকে হয়তো বা 10 বার বলতে হয় এই একটু বেশি এনার্জি লাগে আর কি আর আমি আসলে আমরা বেসিক্যালি এটা আমার ব্যক্তিগত নীতিও আমি কখনোই ট্রাই করি ভারতপক্ষে কমপ্লেনটা কম করতে হ্যাঁ মানে কাজটা বেশি করতে আর কি পাবলিকলি আপনি কোনোদিন শুনবেন না যে আমাদের ব্যান্ড থেকে কেউ চলে গেছে আমরা কমপ্লেন করছি আপনি কোনোদিন শুনবেন না এটা যে না আমরা এটা করছি আমরা ওইটা করছি এটা আমরা কখনো করি না সো কমপ্লেনটা করি না কাজটা বেশি করি আমি জানি উনি উপরওয়ালা করাইছে বিশ্বাস করেন এটা না মানে উইল পাওয়ারটা আমি সবসময় বলি এখন আরও আরও দিন যত যাচ্ছে বয়স যত বাড়ছে আমি আরও টের পাই যে এগুলো আমি করি না আমাকে কেউ করাই আসলে আমি আসলে এইভাবেই চোজেন হ্যাঁ থাকে না যে এক একজনকে এক একটা কাজের জন্য চুজ করা হয় উপরওয়ালা চুজ করেন যে তুমি আসলে এই কাজটা করবা তুমি আসলে এই কাজটা সো আই ওয়াজ চোজেন সো আমার রিয়ালিটি এভাবেই আমাকে ড্রাইভ করছে যে আমার মানে আমি একটা জিনিস যেটা করি আমি জীবনে যাই করছি বা যাদের সাথে মিশছি আমি ওন করে করি সো ওই জিনিসটা ওনারশিপ নিয়ে করছি তো এই জন্য আমার না কষ্ট অসম্ভব পরিশ্রম করছি হার্ডওয়ার্ক মানে তার যার কোনো শেষ নাই আমি ঘুমাতাম না আমি খেতাম না আমি কাজটাকে পাগলের মতো করছি হ্যাঁ হার্ডওয়ার্ক এটা সো যার কারণে এবং আমি দেখেছি যে সফলতা যেটা সো কল সফলতা আমি আসলে সফলতা আমি আসলে জানি না সফলতা কী আমার নিজের ভালো লাগছে কি না আমরা সবাই মিলে ব্যাপারটা এনজয় করছি কি না এটাই আমার কাছে সফলতা সো দিনের পর দিন তো হয়েছে হ্যাঁ হয়েছে যে বিজ্ঞাপনে কাজ করতে আসা তো মানে আমি যখন পড়াশোনা শেষ করছি আমার পরিবারের প্রয়োজন আমার নিজের প্রয়োজন ইভেন আমার ব্যান্ডটা করতেও আমার চাকরি করার প্রয়োজন ছিল কারণ আমার ফাইন্যান্সিয়াল কোনো স্টেবিলিটি ছিল না তখন তো আমি প্রথম জয়েন করি গ্রে অ্যাডভার্টাইজিংয়ে 2007 জানুয়ারিতে অ্যান্ড আমি অনেক কিছু শিখছি গ্রে থেকে হ্যাঁ গ্রে থেকে আমি এত কিছু শিখছি 4.5 বছর আমি ওখানে কাজ করি এবং ওই কাজ করার ফলে আমি অনেক কিছু শেখার ফলে ওইটা আমার ব্যান্ডেও ইম্প্যাক্ট ফেলছে হ্যাঁ যে আমি ব্যান্ড কীভাবে রান করবো আমি স্ট্র্যাটেজি শিখছি আমি ক্রিয়েটিভ শিখছি ওখান থেকে অ্যান্ড দেন আমার ওটা ছিল আমি কিছুদিন কোজিটো নামে একটা এজেন্সিতে কাজ করি তারপরে অ্যাডকমে আমি কিছুদিন কাজ করি তারপরে আমি ছেড়ে ছুড়ে ব্যান্ড করি মোটামুটি 4 বছর এবং আমার একটা চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশে নাকি ব্যান্ড করে সার্ভাইভ করা যায় না আমি এটা দেখি একটু ব্যাপারটা মানে আমার হয়তো চাল চলার ঠিক নাই কিন্তু আমি চ্যালেঞ্জ সবসময় নিতে পছন্দ করছি বুঝছেন যে দেখি তো আমি দেখছি পারছি বুঝছেন মানে ওই সময় সম্ভব কীভাবে যেন হয়ে গেছে এর পিছনে মনে হয় আমার কাছে মনে হয়েছে যে হার্ডওয়ার্কটা মানে আমি কোনো থেমে থাকি নাই আমি কাজ বানাইছি যখন ধরেন কাজ নাই আমি কাজ বানাইছি তখন যে এই প্রজেক্ট করবো এই প্রজেক্ট অ্যান্ড পাশাপাশি আমি বিবিসি মিডিয়া অ্যাকশনে আমি কনসালটেন্সি করছি ক্রিয়েটিভ কনসালটেন্ট হিসেবে অ্যান্ড আমরা ওইভাবে প্ল্যান করছি যাতে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা আমাদের কখনো ব্যান্ডে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতে না পারে হ্যাঁ তো দেখা গেছে যে ও কেন জানি প্ল্যানগুলো সবসময় কাজ করে গেছে মানে মিরাকলি প্ল্যানগুলো কাজ করে গেছে মানে মানে আল্লাহ হ্যাজ বিন সো কাইন্ড যে আমাদের মানে আমি বললাম না আমি প্রতি মুহূর্তে এই যে এখন স্কর্পিয়ানদের সাথে আমাদের কনসার্ট করবো আমরা ইনশাল্লাহ সবাই বলছে এত বড় অপরচুনিটি এত বড় বাট ডেফিনেটলি এটা বড় অপরচুনিটি এবং ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি কিন্তু আমি মনে করি যে ঠিক আছে উনি দিয়েছেন আমাদের আমাদের কাজ হচ্ছে ঠিকমতো দায়িত্বটা পালন করা ওখানে ঠিকঠাক মতো গানটা করা কাজটা করা বাংলাদেশকে তুলে ধরা ঠিকমতো সেটা করে আসবো এরপরে কিছু থাকলে থাকবে না থাকলে নাই মানে এক্সপেকটেশনটা রাখি না এখন হ্যাঁ তো সো সাইকোলজিক্যালি অনেক কিছু নিয়ে কাজ করছি তো দেখা যায় যে এই জন্য এখন জীবন সহজ হয়ে গেছে যে এক্সপেকটেশন কমে ফেলছি কমপ্লেন করি না যেটুকু রাগ টাগ করি মানুষ তো অভিমান করি রাগ করি ওদের সাথেই করি আমি ব্যক্তিগতভাবে ওদের সাথে করি বাট সো ওই অ্যাডভার্টাইজিং আসলে অনেক হেল্প করছে চিরকুট আগাইতে আমাকে
একই বিল্ডিংয়ে ছিলাম, ভক্ত ছিলাম, ভক্তদের থেকে দূরে থাকি, তো দূর থেকে দেখতাম, সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নামতো আর দূর থেকে দেখতাম, এরকম এরকম অবস্থা। তারপরে একদিন আমি দেখতে আর একটু ভালো ছিলাম, একই রকম। তো পাওয়ার ভাই একদিন আমার স্টুডিওতে আসছিল, ওইখান থেকে পাওয়ার ভাইয়ের সাথে পরিচয় হয়। তারপরে হচ্ছে আয়না বাজি, গান হারমোনিয়াম বাজি, তারপরে চিরকুটের সাথে শুরু হয় আর কি। 2015 মার্চের 30 তারিখে বাজাইছি। তারিখও মনে আছে তো? হ্যাঁ, আমার কিছু মনে নাই কবে শুরু করছি, তারিখটা মনে নাই, ইয়ে মনে আছে, এই সাল মনে আছে। 15 শুরু করেছি। আগে আমি সেশন প্লেয়িং, যেটা বাংলা ক্যাব বলে, অনেকের সাথে বাজাইছি, মানে বিভিন্ন স্টুডিওতে রেকর্ডিং সেশন বাজাইছি, একটা রেডিওতে সাউন্ড ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করেছি, তারপর হচ্ছে বিভিন্ন মানে স্টুডিও ওয়ার্ক। পার্থক্য আসলে তখন তো মানে একটা জায়গা ছিল না, অনেক জায়গা ছিল, আর চিরকুট হচ্ছে আমার আলটিমেট প্ল্যাটফর্ম ছিল মিউজিক করার জন্য। ওটা আমার স্বপ্নও ছিল না আসলে, এত বড় জায়গা ছিল, এত স্বপ্ন আছে না, স্বপ্ন দেখব ওটাও ছিল না। সো ওইটা আসলে হরা জীবনে চাই একরকম, পাই তার চেয়ে বেশি আর কি, তো ওটা চাইও না, এত বেশি ই ছিল। তো পাওয়ার পরে আসলে অনুভূতিটা এক্সপ্লেন করার মতো না, এটা আসলে বেশি অনুভূতি। কারণ আমি চিরকুটের মনে আছে যখন আমরা 2011-12 খাজনা শুনতাম, খাজনা ওয়াজ লাইক একটা অন্য লেভেলের কম্পোজিশন। তো টিভিতে অন্য অন্য ব্যান্ডের হয় না যে লাইভ হচ্ছে অনেকগুলো একসাথে, জাস্ট চিরকুটের লক খেয়ে যেতাম যে এখান থেকে চলা যাবে না, মানে এখানে অবশ্যই ভালো কিছু হবে, কিছু শিখতে পারবো। সো আমি সবসময় মানে এটা আমার জন্য একটা ইনস্টিটিউশন ছিল যে সবার কাছ থেকে কিছু শিখবো। না, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই, মিউজিক করতেছি, প্র্যাকটিস করতেছি, এটাই ভবিষ্যৎ, আল্লাহ তাআলা ঠিক করবে, আমাদের কোনো ফিউচার গোল নেই, আমরা আমাদের কাজটা করি, ভবিষ্যৎ ওরা অটোমেটিকলি। এটা কাগজে কলমে ফর্ম করা মনে হয় 2017, বাট অফিসিয়ালি শুরু করেছি 2018 সল ক্রিয়েটিভস অ্যান্ড ইভেন্টস লিমিটেড। নদী রক্স নামে একটা প্রজেক্ট শুরু করেছি রিসেন্টলি, আপনারা জানেন কিনা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি লাস্ট 4 বছর ধরে প্রজেক্ট বানাচ্ছিলাম, যে ওই যে বললাম না যে ওন করি, মানে যেখানে তো আমরা তো এখন বুঝতেছি কী পরিমাণ গরম, এখন শীত নাই, বসন্ত নাই, কেমন একটা অবস্থা না, মানে মায়া লাগে না দেখলে যে শীত, আগে ভাবতাম শীত মানে 2 মাস অ্যাটলিস্ট শীত থাকবে, মানে কাপড় পরে কনসার্টে ভাব নিয়ে যে আসো না, ওভারকোট পরে কনসার্ট করারও সুযোগ পাই না এখন, যে ওভারকোট পরার সুযোগ পাই না যে শীত নাই। সো এইগুলো খুব আসলে ভাবাই, কষ্ট দেয়, তো হয়তো অনেক কিছু করতে পারবো না, বাট ছোটো ছোটো ব্যাপার যে বাংলাদেশের নদী, এত সুন্দর সুন্দর নদী আছে কিন্তু নদীগুলো মরে যাচ্ছে। অ্যান্ড আমরা তো সারা বছর কনসার্ট, মানে কনসার্ট করা হয়, তো আমরা সারা দেশ ঘুরি, তো নদীগুলোতে দেখার সুযোগ হয় আমাদের। সো নদীগুলো মানে লিটারেলি নাই অনেক নদী, বুঝছেন তো, এটা খারাপ লাগে। সো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে নদী রক্স। আইডিয়াটা হচ্ছে যে একদিন বাংলাদেশের সব নদীর নামে একটা করে গান থাকবে, নতুন গান, এবং ওই নদীগুলোতেই ওই গানগুলোর মিউজিক ভিডিও শ্যুট হবে। এটা একদমই পরবর্তী প্রজন্মের জন্য করা, যাতে নদীগুলো যদি নাও বেঁচে থাকে, গানেও যেন নদীগুলোর কথা থেকে যায়, জানুক যে বাংলাদেশ আসলে মানে নদীমাতৃক দেশ বলা হয় না আমাদেরকে। সো এই জন্য এই প্রজেক্টটা আমরা অলরেডি শুরু করেছি, আমাদের সাপোর্ট দিচ্ছে সুইজারল্যান্ড অ্যাম্বাসি, আর মানুষের জন্য ফাউন্ডেশন আছে আমাদের সাথে, আমাদেরকে আরও অনেকেই সহযোগিতা করছেন, ICT মিনিস্ট্রি থেকে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ বানিয়ে দিয়েছে। সো ছোটো 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 রিপোর্টস আসতেছে অনেক বড়োভাবে। আর শুরুতে 7টা ব্যান্ড 7টা নতুন গান বানাচ্ছে 7টা নদী নিয়ে। সো এইটা খুবই ক্লোজ টু হার্ট প্রজেক্ট আমার, এবং আমরা সবাই আমাদের সল ক্রিয়েটিভস থেকে এটা আমরা পুরো সাপোর্টটা দিচ্ছি। আমরা সাঙ্গুত, আমরা চিরকুট করছি সাঙ্গুর গান। সো আমরা সাঙ্গুতে একদম ভোর 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যুট করে আসলাম সেদিন, শ্যুটিং শেষ 6টা গানের, 1টা গান বাকি আছে। আমরা 21 এপ্রিলে যে সামনে নেক্সট উইকে আমরা শুরু করছি গানগুলো। সো ফার্স্ট টাইম নদী হবে মঞ্চ, হ্যাঁ, মানে এর চেয়ে মানে বুক ভরা কথা আর কি হইতে পারে। মানে পোশাক এত, ভাই আমি কোনোদিন এত পোশাক নিয়ে ভাবি নাই, যা পরতে কমফোর্টেবল আরাম লাগে, সেটা শাড়ি হোক, 3-পিস হোক, এগুলাই নর্মাল, পোশাক নিয়ে কোনো আহামরি নাই। মানে মাটি গীতি হচ্ছে যে আমরা আসলে খুবই প্রাউডলি বাংলাদেশের গান গাইতে চাই, আমাদের মাটির গান গাইতে চাই, এবং আমাদের সব গান আপনি দেখবেন যে একটু মডার্ন, আবার একটু কোথায় যেন টান লাগে, মানে একটু মাটির ব্যাপার, বাজানোতে হোক, সেটা সুরে হোক, সেটা কথাই হোক, আছে। সো আমাদের শেকড় তো আসলে ফোক,
হ্যাঁ, ফোকের উপরে তো কিছু নেই, তো মাটিগীতি একটা প্রজেক্ট আমাদের, যেটা আমরা অরিজিনাল ফোক গান করতে চাই। কারণ পুরানো ফোক নিয়েই শুধু, মানে পুরানো ফোক তো আমাদের অবশ্যই উৎসাহ, মানে ওগুলো আমাদের ইয়ে জায়গায় কী বলে অনুপ্রেরণা জায়গায়, কিন্তু নতুন ফোকও করতে হবে। কারণ হচ্ছে আমাদের সময়ের ফোক তো আসলে আপনার মানুষের জীবনে দুঃখ দুর্দশা হাসি আনন্দ উৎসবের কথা বলে না, একটা দেশের একটা কালচারের। সো আমাদের সময়ের উৎসব, আমাদের সময়ের দুঃখ, আমাদের সময়ের বেদনা, এটা কেমন, তাই না? মানে আরবান ফোক, আরবান যে ফোক আছে এটাও তো এক ধরনের, মানে এটাও তো একটা টেল না, মানে এটাও আমাদের থাকে না, যে মানে অনেক ধরনের দুঃখ আছে। যে যে মানুষটা ধরেন আপনি এই যে রোজার মধ্যে আপনি বাসায়, মানে ট্রাফিক জ্যামের কারণে আপনি বাসায় ফিরতে পারতেছেন না, ফ্যামিলির সাথে ইফতার করতে পারতেছেন না, এটাও তো এক ধরনের বেদনা, যে তাই না? অনেক ছোটো 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 ইমোশনাল ব্যাপার আছে, এইগুলো আমরা ফোকের মাধ্যমে মানে করতে চাই, সেটা প্রেমের বিরহ বেদনা দ্রোহ উৎসব সব কিছু। সো এই মাটি গীতিটা হচ্ছে আমাদের ওরকম একটা প্রজেক্ট। আরবান ফোক থাকবে, রিয়েল ফোক থাকবে, যেটা আমরা একদম গ্রামে টিম টিমে বাতি জ্বালায় মানুষ গায়, এরকম ফোক থাকবে, কিন্তু নতুন নতুন কথা, নতুন সুরের। সো নতুন যারা কাজ করতেছে ওদের উৎসাহটা ধরে রাখতে হবে, বুঝছেন, আর লেগে থাকতে হবে। এই একটা যদি সাজেশন বলেন যে লেগে থাকতে হবে, এখন যেটা হয় যে সবাই ধৈর্য হারায় ফেলে। হ্যাঁ, মানে কিছুদিন চেষ্টা করছি না, ক্লিক করছে না, তো হবে না মনে হয়, এটা অন্য কিছু ট্রাই করি, এভাবে করলে একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে কোনো কিছুতে সাকসেস পাওয়া। সম্মানটা না আমরা আসলে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসগুলোতে গেলে আমরা অন্য লেভেলে সম্মান পাই না, এরকম না, কিন্তু আমাদের একটু হয়তো বা কোথাও কোথাও প্রফেশনালিজমের ঘাটতি আছে কোথাও কোথাও। যেমন যেমন ধরেন ব্যাক স্টেজে গিয়ে আমাদের চাটা অনেক সময় অনেকে আছে অনেক ভালো ট্রিটমেন্ট দেয়, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ধরেন যে অনেক সময় হয় কি একজন আর্টিস্ট অনেকক্ষণ ওয়েট করে বসে থাকে, ব্যান্ড অনেকক্ষণ বসে থাকে, তাদের একটু পানির দরকার হয়, একটু চায়ের দরকার, এখন এটাও যদি চায় খাইতে হয় তখন কিন্তু খারাপ লাগে, যে ভাই তা না আছে না, আমরা তো একটা আমাদের বাড়িতে কোনো গেস্ট আসলেও আমরা তাদেরকে একটু চা দিয়ে আপ্যায়ন করি। সো ছোটো ছোটো ব্যাপার, যে কালচারটাকে সবসময় না বাদ, আমাদের এই সাবকন্টিনেন্টে একটু আমাদের সাবকন্টিনেন্টেও বলবো না, বাংলাদেশে পিছিয়ে দেখা হয় যে মানে এটাকে ওকে অপশনাল, কিন্তু আপনার মন খুশি না থাকলে আপনি তো কোনো কাজ ভালো করতে পারবেন না, এটা কিন্তু দিনে দিনে আপনি আস্তে আস্তে টের পাচ্ছেন বুঝতেছেন, এবং আমরা কিন্তু ওই মন খুশি করার কাজটা করি। হ্যাঁ, এবং দেশের বড় বড় প্রয়োজনেও কিন্তু এই কালচারাল অ্যাক্টিভিস্ট বলেন বা কালচারাল সেক্টরই আগে আসছে, 71-90 যে এক সময় বলেন, তাই না? সো এটা নেসেসিটিটা না ফিল করতে হবে, এটা রাষ্ট্রকে করতে হবে, যারা পলিসি মেকার তাদেরকে করতে হবে যে আসলে কালচারের নেসেসিটি কতটুকু, মানে থাকে না পৃথিবীতে আপনি যে কোনো ব্যান্ড একটা গান হিট হলেও সারা জীবনে আর কিছু করা লাগে না, রয়্যালটি টাকা দিয়ে মানে চলে যায়। আর আমাদের আপনি দেখবেন ব্যান্ডগুলার অথবা সোলো আর্টিস্টগুলো অথবা যারা নাটক করে হিটের পর হিট কিন্তু টাকা নেয়, ফ্রি চলতেছে সবখানে, সো এগুলো তো এলোমেলো, বুঝছেন তো, এগুলো খুব গভীর বিষয় বুঝছেন, অনেক ডিসকাশনের বিষয়। এই বাজেট ডেফিনেটলি কিছু না, কিন্তু বললাম না যে এটা আসতে হবে, মানে আপনার গোড়া ঠিক করে আসতে হবে। দেশের কালচারটাকে আসলে কীভাবে দেখতে চান, মানে পুরো দেশের ছবি যদি দেখেন, এখানে আপনি দেখতেছেন এটা এটাই, আপনি কালচারটাকে কোথায় দেখতে চান? কালচার তো সব কিছুর মধ্যে আছে, তো ওই পুরাটাকে তাহলে আপনি একটা ভালো একটা স্ট্রাকচার বানাতে হবে, একটা পলিসি মেক করতে হবে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটার জন্য প্রপার লোকও লাগবে যারা আসলে বুঝে ব্যাপারটা, তাই না? মানে সব কিছু অনেক কিছু বিষয় আছে, তো বাজেট তো এভাবে থাকে না, মুঠ ভরে দিয়ে দিলেই হয়, সেটা অন্য বিষয়। তারপর আবার বাজেট আসার পরে সেটা ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা সবখানে, সেটাও এনশিওর করতে হবে। আমি এবার ওমেক্সে যে গেলাম, তখন ওমেক্সের যে চেয়ারম্যান যিনি ওপেনিং ওনার ইনগ্রেশন ইয়েতে বলতেছিলেন যে আরও একবার প্রমাণিত হয়েছে করোনা আসার পরে যে কালচারের চেয়ে বড় সাপোর্ট আমাদের লাইফে আর কিছু নাই। একটা শিশুর বেড়ে ওঠা, একটা মানুষের বেড়ে ওঠা, একটা রাষ্ট্রের বেড়ে ওঠা, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক সব কিছুতে আপনি কালচারকে লিঙ্ক করতে পারবেন। কত বললাম বুঝলে না, কোথাও হলাম খুঁজলে না, কত বললাম বুঝলে না, উধাও হলাম খুঁজলে না, কত বললাম বুঝলে না, উধাও হলাম খুঁজলে না।